হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব, এবার পাকিস্তান সামনে আনলো তাদের বিএড বর্ডার অ্যাকশন টিম। সোমবার ভারতীয় সীমান্তের ভিতরে ঢুকে দুই বিএসএফ সদস্যকে মুন্ডুচ্ছেদ করে চলে গেছে দুই পাক সেনার একটি বিশেষ বাহিনী, এমনটাই দাবি করছে ভারত। যদিও ভারতের দাবিকে অস্বীকার করেছে পাকিস্তান। এবার পাকিস্তানের ব্যাট বর্ডার অ্যাকশন টিম বাহিনীকে কাঁচা মাংস খাইয়ে নৃশংসতার ট্রেনিং দেওয়া হয় বলে দাবি করেছে ভারত। তাদের দাবি, পাকিস্তান সেনার এই বাহিনীর কাজই হলো চরম নৃশংসতা ও বর্বর কাজকর্ম করা। ভারতীয় সেনার উপর হত্যাল্লা চালাতে তৈরি করা হয়েছে পাকিস্তান সেনার এই বিশেষ বাহিনী ব্যাট। জেনে নেওয়া যাক কি এই বর্ডার অ্যাকশন টিম। 2013 সালে প্রথম নজরে আসে পাক সেনার এই বিশেষ টিম। চূড়ান্ত প্রশিক্ষণ দিয়ে বেশ কিছু সন্ত্রাসবাদীকে এই বাহিনীতে কাজে লাগায় পাকিস্তান। ভারতের সীমান্তে 1 থেকে 3 কিলোমিটারের ভিতরে গিয়ে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসার জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ বাহিনী। পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ এই বাহিনী তৈরি করে। ভারতের মার্কোস ও ব্ল্যাক ব্যাটের কাছে যেসব অস্ত্র রয়েছে সেরকম অস্ত্র ব্যবহার করে ব্যাট। পাক সেনার এই বাহিনীকে সম্পূর্ণভাবে সাহায্য করে ISI। সব ধরনের নৃশংসতার কাজ করার ট্রেনিং দেওয়া হয় এদের। ধর থেকে মুন্ডু আলাদা কীভাবে করতে হয় সেটাও শেখানো হয়, এমনকি কাঁচা মাংস খাওয়ার প্রশিক্ষণও পায় এরা। বর্ডার অ্যাকশন টিম যখন ভারতের সীমান্তে ভিতরে প্রবেশ করে তখন তাদের কাছ থেকে থাকে স্যাটেলাইট এনার্জি ফুড অব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। 4 মাস ধরে ট্রেনিং দেওয়া হয় এই বাহিনীকে। ভারতের সঙ্গে যুদ্ধ হলে যাতে এদের ব্যবহার করা যায় সেই প্রশিক্ষণ দেয় পাকিস্তান। এই বাহিনীকে ব্যবহার করার উদ্দেশ্য হলো ভারতীয় সেনার সঙ্গে এমন নৃশংস কাজ করা যাতে তারা এগোতে ভয় পায়, বিএসএফকে আতঙ্কিত করে দেওয়াই এটি এর মূল উদ্দেশ্য। আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে